আদেশ মানার নাম দিন, আবেগের নাম দিন নয়। এই ছোট্ট কথাটা আমরা অনেকে বুঝি না। যেমন আমার আব্বা মারা গেছেন কিংবা আম্মা মারা গেছেন, চার দিনের দিন কুলখানি, কিছু লোকজনকে দাওয়াত দিলাম, দোয়া করাইলাম, বিরিয়ানি খিচুড়ি মিষ্টি ইত্যাদি খাওয়াই দিলাম। শরীয়ত বলে এটা দিন নয়। ওর থেকে দোয়া নিলাম, এর বিনিময়ে তাকে খাবার দিলাম কিংবা টাকা দিলাম, বরাবর এখানে হয়ে গেছে, আল্লাহর কাছে পাওয়ার কিছু রয়নি। যে মারা গেছে তার দুই পয়সার লাভ হবে না। এই মাসালাটি ফতোয়ায় শামিতে দু জায়গায় উল্লেখ আছে, আরও বিভিন্ন কিতাবও আছে, কিন্তু আমরা না আবেগ, আব্বা মারা গেল এই অনুষ্ঠান না করলে মানুষ কি বলবে, এটা একটা আবেগ, আর মানুষ কি বলবে, তো দিন বিসর্জন দিয়ে মানুষ কি বলবে আর আমার আবেগ, এটা পূরণ করার চেষ্টা, এটার নাম দিন নয়। সামর্থ্য অনুযায়ী দান সাদকা করো, মসজিদ মাদ্রাসায় গরিব দুঃখীকে সামর্থ্য অনুযায়ী দান সাদকা করো, এটা সবচেয়ে বড় ঈসা আলে সওয়াব, সওয়াব পৌঁছবে তার কবর। যে পয়সা আমি এই কুলখানির পিছনে ব্যয় করতাম, খাওয়া দাওয়ার পিছনে ব্যয় করতাম, এটা দান করি সওয়াব হবে, কিন্তু আমি যে অনুষ্ঠান করেছি কোনো সওয়াব হয়নি। দুই নম্বর ঈসা আলে সওয়াব, কোরআনে কারিম তেলাওয়াত করো, তার নিয়তে এখানে তেলাওয়াত করবে, ওখানে সওয়াব পৌঁছবে। কেউ হয়তো বলবো আমি তো তেলাওয়াত জানি না, জানি না, এটা ওজর নয়, জানতে হবে। তারপরও যদি না পারি কপালে নিই, বিসমিল্লাহ পড়তে তো পারি, এমন কোন মুসলমান আছে যে বিসমিল্লাহ পড়তে পারে, এটাই পড়তে থাকি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকি। হাদিস শরীফে আছে কোরআন তেলাওয়াত করলে এক একটি অক্ষরে বিনা উজুতে করলে কমাসকম 10 নেকি পাওয়া যায়। আমি যদি বিনা উজুতে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর আছে, এক একটি অক্ষরের 10 নেকি হলে 190 নেকি একবার পড়লে হয়ে যায়। এভাবে পড়তেই থাকে, হাতে কাজ করে মুখে পড়তে থাকি, সওয়াব পৌঁছতে থাকবে, প্রতিবারে 190 নেকি যদি বিনা উজুতে পড়ি। ওজুর সাথে পড়লে এক এক অক্ষরে 25 নেকি, 19 কে 25 দিয়ে গুণ দেন কত হবে, এত নাকি পৌঁছতে থাকবে। তো এটা তো অন্তত করতে পারে, এটাই করতে থাকে না, আমার আবেগ, অনুষ্ঠান করা লাগবে, কুলখানি লাগবে, এরপরে আবার মৃত্যুবার্ষিকী, এগুলো ইসলামী শরীয়তে কিছুই নেই আবেগ।